হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। লকডাউনে আমরা কিন্তু কম বেশি সবাই মুভি দেখা শুরু করেছি, আর এই মুভি দেখতে গিয়ে পপকর্ন তো খাওয়াই হয়। নিশ্চয়ই সেই পপকর্ন বাইরে থেকে কিনে আনেন, কিন্তু বাসায় স্বাস্থ্যসম্মত উপায়ে খুব সহজেই কিন্তু পপকর্ন তৈরি করে নিতে পারেন। পপকর্ন তৈরি করা যেরকম সহজ, এর উপকরণগুলো অনেক সহজলভ্য। চলুন তাহলে দেখে নেই কিভাবে টটজল দিয়ে এই পপকর্ন তৈরি করে নিতে পারবো। আজকে দুই ধরনের পপকর্ন তৈরি করব। প্রথম স্টেপে আমাদের লাগছে হাফ কাপ ভুট্টার দানা এবং 1.5 টেবিল চামচ সয়াবিন তেল। আপনারা চাইলে কিন্তু বাটারও ইউজ করতে পারেন। আর এই ভুট্টার দানা যে কোনো মুদির দোকানেই কিন্তু কিনতে পাওয়া যায়, কেজি প্রতি প্রায় 50 থেকে 60 টাকা দাম নিতে। একটি পাত্র নিয়ে নিয়েছি, এখন এর মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আপনারা যদি লবণ ইউজ করে পপকর্ন তৈরি করতে চান, তাহলে 1 চা চামচের মতন এই তেলের মধ্যে লবণ দিয়ে দিবেন। এখন এই তেলের সাথে লবণটাকে একটু মিক্স করে নিচ্ছি। ভুট্টার দানাগুলো দিয়ে দিচ্ছি। এখন এই তেলের সাথে ভালোভাবে ভুট্টার দানাগুলো মিক্স করে নিতে হবে। আমি কিন্তু ভুট্টার দানাগুলো ভাজছি না, জাস্ট খুব ভালোভাবে তেলের সাথে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে নিলে কিন্তু ভুট্টার দানাগুলো ফুটতে সাহায্য হবে। চুলার আঁচ আমি মিডিয়াম লোতে রেখেছি, আর চেষ্টা করবেন ভুট্টার দানাগুলো সমানভাবে বিছিয়ে দিতে, এতে করে সবগুলো দানা ভালোভাবে ফুটবে। এমন ভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যাতে কিন্তু বেশি বাষ্প বাইরে বের হয়ে না আসে। মাঝে মাঝে একটু পাত্রটাকে এভাবে ঝাঁকুনি দিয়ে নেড়ে নিতে হবে। পপকর্ন হতে প্রায় 3 থেকে 4 মিনিট সময় লাগবে। আপনাদের ঢাকনা যদি এরকম ট্রান্সপারেন্ট হয়, তাহলে কিন্তু বাইরে থেকেই দেখতে পারবেন কিভাবে পপকর্নগুলো হচ্ছে। আর আমি যে রেশিওগুলো বলেছি এভাবেই কিন্তু পারফেক্ট পপকর্ন তৈরি করা যায়। যখন ভুট্টার দানাগুলো ফুটে ওঠার শব্দ বন্ধ হয়ে যাবে, তখন বুঝতে হবে সবগুলো পপকর্ন তৈরি হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর এবং পারফেক্টলি তৈরি হয়েছে পপকর্নগুলো। এখন চলে যাচ্ছি এগুলোকে পরিবেশনে। আমি একটি বাটিতে সবগুলো পপকর্ন নিয়ে নিয়েছি। আমি আরো কিছু পপকর্ন ভেজেছিলাম, সেগুলো এখানে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এভাবেও খেতে পারেন, আবার মাসালা পপকর্ন করেও খেতে পারেন। মাসালা পপকর্ন তৈরি করার জন্য আমি একটি বাটি নিয়ে নিয়েছি, আর নিয়েছি এখানে চাট মশলা। আপনারা কিন্তু এর বদলে ইনস্ট্যান্ট ম্যাগি মশলাও ইউজ করতে পারেন। আর মাসালা পপকর্ন তৈরি করলে পপকর্ন তৈরি করার সময় আমরা যে লবণ ইউজ করেছিলাম তা 1 চা চামচের পরিবর্তে 1/2 চা চামচ ইউজ করতে হবে। এখন বাটিতে প্রায় 2 কাপের মতন পপকর্ন নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি চাট মশলা দিয়ে দিচ্ছি। চাট মশলা প্রায় 1/2 টেবিল চামচের মতন দিতে হবে। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। আমি একটু ছড়িয়ে দিচ্ছি মশলাগুলো। এখন পপকর্নের সাথে মশলাগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি বাটিটা একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিক্স করছি, এতে করে ভালোভাবে কিন্তু পপকর্নের সাথে মশলাটা মিক্স হয়ে যাবে। প্রথমে আমি 1 চা চামচের মতন চাট মশলা দিয়ে দিয়েছিলাম, আবারও আমি কিছুটা চাট মশলা দিয়ে দিচ্ছি। একবারে পুরোটা দিতে যাবেন না, একবার দিয়ে মাখিয়ে আবার দিবেন, এতে করে কিন্তু ফ্লেভারটা খুব ভালোভাবে পাবেন। আমি আবারও এটা মাখিয়ে নিচ্ছি। এখন পরিবেশনের পালা। তৈরি হয়ে গেল হোমমেড সিম্পল পপকর্ন এবং মাসালা পপকর্ন দুটাই। আশা করছি ছুটির দিনগুলোতে বাসায় এই পপকর্ন তৈরি করে পরিবার সহ উপভোগ করবেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর বাসায় তৈরি করে থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। আমার গ্রুপ এবং পেজ লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি।
আল্লাহ হাফেজ।